শরীরে খুব খারাপ লাগতো, এটা এই অসুখে ধরা পড়েছে 8 মাস। তারপর ডাক্তারের কাছে গেলাম, ডক্টর এন্ডোস্কোপি করিয়ে বললো যে লিভার সিরোসিস, এটা বললো। তারপর আমি ইন্ডিয়ার আসার সিদ্ধান্ত নিলাম যে আমি ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া এসে ডাক্তার বললো এটা লিভার ট্রান্সফার করতে হবে। এখন আমি ট্রিটমেন্ট করে খুব ভালো। আমার নাম উম্মেহ সালমা, আমি এসেছি ঢাকা থেকে। আমার তখন খুব সাহস হয়েছিল, আমি ভাবলাম যে এটা আমি তাড়াতাড়ি করবো, যখন আমার করাতেই হবে আমি তাড়াতাড়ি করবো। আমার মানে খুব ইচ্ছা হয়েছিল এটা করার। করার পরে আল্লাহর রহমতে আমি এখন খুব সুস্থ, আমি খুব ভালো আছি, ভয় লাগে নাই। এই জন্য মানে আমি আরো সুস্থ আছি না, তখন আমার ভয় লাগে না, আমার ডোনারও ভয় পাইনি। রামদীপকে আমি ধন্যবাদ জানাই যে আমার এত সুন্দর অপারেশন হয়েছে, তাকে আমার সারা জীবন মনে থাকবে, আমি তাকে আশীর্বাদ করি। সেজন্য আমার হাজার হাজার মায়ের জীবন ফেরত দেয়।